কিন্তু তোমাদের কাছে কিন্তু একটি নতুন আপডেট খবর যে সারা রাজ্যে ক্লার্ক পদে কিন্তু নিয়োগ চলছে অর্থাৎ আইবিপিএস ক্লার্ক রিক্রুটমেন্ট টু শুরু হয়ে গেল আইবিপিএস ক্লার্কটা কি তাই আইবিপিএস ক্লার্কটি হলো ব্যাঙ্কিং সেক্টরের জব এটির জন্য কি নোটিফিকেশান অর্থাৎ কি কারা আবেদন করতে পারবে যোগ্যতা কতটা বয়স কতটা ভ্যাকেন্সি কটা কবে থেকে কবে ফর্ম ফিল আপ চলবে কত টাকা লাগবে এই নিয়ে আজকে আমাদের আলোচনা তা বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল কম্পিউটার ডট কম চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেল আইকেনটি ক্লিক করো যাতে এই ধরনের নোটিফিকেশন সবারই প্রথম তোমাদের কাছে পৌঁছে দিতে আমরা পারি এছাড়াও যদি আমাদের চ্যানেলে যারা রেগুলারটি আছো তারা কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে যেন অতি অবশ্যই ভুলো না এই ধরনের আপডেট খবরের জন্য তা বন্ধু শুরু করা যাক আমাদের আজকে এই নতুন আপডেট ভিডিওটি তা বন্ধুরা নেম অফ দ্য পোস্ট নেম অফ দ্য পোস্ট হলো আইবিপিএস ক্লার্ক টেন অনলাইন ফর্ম পোস্ট ডেট হলো এক নয় দু থেকে টোটাল ভ্যাকেন্সি পনেরোশো সাতান্ন জন এছাড়াও বন্ধুরা ফর্ম ফিল জন্য লাগছে আটশো টাকা জেনারেল ওবিসি বি এ বি এই ধরনের ক্যাটাগরির জন্য এছাড়াও এস টিএসি পিআইডাব্লিউডি এক্সডেমটেড ক্যাটাগরি এদের জন্য লাগছে একশো পঁচাত্তর টাকা পেমেন্ট করতে পারবে ডেবিট কার্ড ইন্টারনেট ব্যাঙ্কিং মোবাইল ওয়ালেট ক্যাশ আইএমপিএস যেমন ইচ্ছে সেরকম ধরনের ফর্ম ফিল আপ শুরু হয়েছে দুই নয় দু হাজার কুড়ি থেকে আর লাস্ট ডেট হলো ফর্ম ফিল আপে তেইশ নয় দু হাজার কুড়ি কল লেটার অর্থাৎ অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে সতেরো এগারো দু হাজার কুড়ি আর প্রি এক্সামশন ট্রেনিং হবে তেইশ আঠাশ এগারো দু হাজার কুড়ি আর আঠেরো এগারোতে দু হাজার কুড়িতে হলো কিন্তু ডাউনলোড হবে প্রিমিয়ারি অনলাইন এক্সামিশনের এক্সাম হবে কিন্তু পাঁচ বারো অ্যান্ড তেরো বারো দু হাজার কুড়ি এটা কিন্তু বন্ধুরা বলে দেওয়া হয়েছে মিনিমাম এজ হলো টোয়েন্টি ইয়ার্স ম্যাক্সিমাম এজ হলো আঠাশ ইয়ার এটা কিন্তু বলে দেওয়া হয়েছে এডুকেশান কোয়ালিফিকেশানে কি লাগবে এ ডিগ্রি গ্র্যাজুয়েশান গ্র্যাজুয়েশান ডিগ্রি মাস্ট যে কোনো রেকগনাইজড গভর্নমেন্ট ইউনিভার্সিটি থেকে তবেই কিন্তু হবে এছাড়াও ভ্যাকেন্সি ডিটেলস কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে কোথায় কি ভ্যাকেন্সি আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ভ্যাকেন্সি আছে একশো পঁচিশটা বন্ধুরা আমাদের নিচে লিঙ্ক ফেমনি পেয়ে যাবেন এখানে নোটিফিকেশন দিয়ে আছে এখানে ওয়েবসাইট দিয়ে আছে ও অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলে কিন্তু আইবিপিএস সাইটটি কিন্তু ডাইরেক্ট চলে আসছে সেম বন্ধুরা এর আগে এই এই ধরনের ইন্টারফেসড ব্যাঙ্কিং সেক্টরে কিন্তু আপনারা অনেক ফর্ম ফিল আপ করেছেন অনেক দেখিয়েছেন আমরা অনেক ভিডিওতে দেখিয়েছি এটাও সেই সেম রকম একটি রেজিস্ট্রেশন করার পরে আইডি পাসওয়ার্ড পাওয়ার পরে কিন্তু সেখানে ভেতরে ঢুকে কিন্তু টোটাল অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করতে হবে তা অ্যাপ্লিকেশানে যা যা লাগে নাম বাবার নাম অ্যাড্রেস ঠিকানা এছাড়াও মায়ের নাম এডুকেশান কোয়ালিফিকেশান কবে পাস করেছো লাস্ট পাস এক্সামিসের রেজাল্ট এছাড়াও একটি ফিঙ্গারপ্রিন্ট একটি হ্যান্ডরাইটিং ডিক্লারেশন ও একটি এলটিআই কিন্তু অবশ্যই কিন্তু এই অ্যাপ্লিকেশন করার আগে কিন্তু তোমরা রেখে দেবে তা বন্ধুরা ক্লিক হেয়ার টু রেজিস্ট্রেশন করে কিন্তু তোমরা এখান থেকে ফর্মটা ফিল করবে ফর্ম ফিল কিন্তু মোট ছটি স্টেপ একটা বেসিক ইনফরমেশন একটি ফটো সিগনেচার একটি ডিটেলস একটি প্রিভিউ একটি আপলোড একটি পেমেন্ট নেম মিডিল নেম লাস্ট নেম এছাড়াও মোবাইল নম্বর আবার একবার মোবাইল নম্বর ইমেল আইডি আবার একবার ইমেল আইডি ও ক্যাপচার এটি লেখার পর কিন্তু তোমাদের একটি মোবাইলে আইডি প্রসার দেবে সেটির মাধ্যমে কিন্তু ফর্ম ফিল আপ করা যাবে এই ফর্ম ফিল আপের এজেন্সি হলো ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সেকশন যারা এই পরীক্ষা নিয়ে থাকে অর্থাৎ আই এর মাধ্যমে কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু চলছে বন্ধুরা জাস্ট এটি টাটকা আজকে থেকেই শুরু হলো এই ধরনের ফর্ম ফিল আপ অবশ্যই কিন্তু এই ধরনের ফর্ম ফিল আপ কিন্তু তোমাদের কাছে কিন্তু একটি গুরুত্বপূর্ণ খবর আশা করি তোমরা অনেকেই কিন্তু এই খবরটার জন্য কিন্তু তোমরা ওয়েট করছিলে এই ধরনের খবর কিন্তু তোমাদের কাছে আমি সর্বপ্রথম তোমাদের কাছে দিয়েও দিলাম অবশ্যই ফর্মটি ফিল আপ করবে যারা এর জন্য তৈরি নিচ্ছ বা প্রিপারেশান নিয়ে আছো বা প্রিপারেশান নিচ্ছ তাদের কাছে কিন্তু এটি একটি ইম্পর্টেন্ট খবর কোনো ফর্ম ফিল আপে রকম প্রবলেম হলে বা কোনো কিছু আটকালে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমরা অবশ্যই সলিউশন দেওয়ার চেষ্টা করব। দরকার বলে আমরা ফর্ম ফিল আপের একটি ভিডিও তোমাদের কাছে আপলোড করে দেবো যাতে তোমাদের ফর্ম ফিল কোনো অসুবিধা না হয় আশা করি এই ধরনের ফর্ম ফিল আপে অসুবিধা হবে না এই কারণেই যে এটি একটি কিন্তু সেম ইন্টারফেসড ব্যাংকিং সেক্টরে যতগুলি ফর্ম ফিল আপ হয় এই সেম ইন্টারফেসেই কিন্তু হয় আইবিপিএস পি এর মাধ্যমে কিন্তু অনেক ফর্ম ফিল আপই তোমরা করেছো অতএব এটি একটি না ফর্ম ফিল আপ হওয়ার কিন্তু কোনো দ্বিধা নেই তা বন্ধুরা এই ধরনের ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবো প্রথমে বলেছি এখনো বলছি পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো এই কারণেই বলি যেন নতুন হলে আমাদের চ্যানেলটি এই ধরনের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজকের মতন এখানেই